নামাজ পঢ়ি থকার সময়তে এবার ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে। দুর্বৃত্তই নামাজ পড়ি থাকার সময়তে কেইবাজন লোকের উপর আক্রমণ চলাইছে আর তার পাছতে এজাহার দিবলৈ এজাহার দাখিল করেছে। হে আহত লোক সকলে গুরুতরভাবে কেইবাগৰাকীও লোক আহত হওয়ার খবর এই মুহূর্তে আহি পড়েছে। নামাজ পড়ি থাকার সময়তে এই ঘটনা সংঘটিত হয়েছে। আমি এই মুহূর্তে দৃশ্যাঙ্ক কিছু দেখাবলৈ চেষ্টা করছো। নামাজ পড়ি থাকার সময়তে এই ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে। কেইবাজন লোকের উপর দুর্বৃত্তই চলাইছে আক্রমণ আর ভূমি বিবাদক কেন্দ্র করে এই আক্রমণের ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। পুনর্বার জানাই আসছো, হর্ঠেবাড়িত সংঘটিত হয়েছে এই ঘটনা। মসজিদত নামাজ পড়ি থাকার সময়তে কেইবাজনও লোকের উপর আক্রমণ চলা হয়েছে। কিন্তু দুর্বৃত্তই হঠাৎ আসি নামাজ পড়ি থাকার সময়তে কেইবাজন লোকের উপর আক্রমণ চলা দেখি পাওয়া গেছে। আর মঙ্গলবারে সন্ধ্যা এই ঘটনা সংঘটিত হয়েছে পাকা বেটবা সমষ্টির খাওলার ভিঠা গাঁত। এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। দৃশ্যাঙ্ক আমি এই মুহূর্তে দেখাই আসো। আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে হালিমা পারভিন, দেলুয়ার হুসেইন, হানিফ আলী, রাহেজ আলী আর ময়নাল হক নামের লোক কেজন। ভূমি সংক্রান্ত বিবাদক কেন্দ্র করে পরিকল্পিতভাবে খাবলার ভিতর গাঁওয়ার হজরত আলী আহমেদের নেতৃত্বত একটা দুর্বৃত্তর দলে মসজিদত নামাজ পড়ি থাকা লোকের উপর আক্রমণ চলার অভিযোগ উত্থাপন করেছে গাঁওবাসী। আর ঘটনা সন্দর্ভত ইতিমধ্যেই বরপেটা সদর থানা দাখিল করা হয়েছে এজাহার। আক্রমণকারী গ্রেপ্তারের দাবি দিতা খাবলার ভেটা গাঁওয়ার রাইজে প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে। আর দোষীক অতি শীঘ্রে করাত্ত করে শাস্তি প্রদান করবলে অনুরোধ জানাইছে আরক্ষীক। আর স্থানীয় রাইজের ভাষ্য অনুসরি খাবলার ভেটা গাঁওয়ার নবীন নামের লোকজনে মসজিদ আর বিদ্যালয় স্থাপনের বাবে 2 বিঘাকৈ মাটি দান করেছিল। কিন্তু সেই মাটিডোখর হজরত আলী আহমেদ নামের লোকজনে নিজের নামত নামজারি করে লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। আর গাঁওবাসী আর ভূমি সংক্রান্ত এই বিবাদ সমূহ কেন্দ্র করে পরিকল্পিতভাবে নাম মসজিদত গৈ নামাজ পড়ি থাকা লোকসকলের উপর দলবদ্ধভাবে আক্রমণ চলাইছে দুর্বৃত্তই। আর যে আক্রমণত কেইবাগৰাকী লোক গুরুতরভাবে আহত হয়েছে। আর এই মুহূর্তে ভাষ্য আহি পড়েছে, আমি ঘটনাস্থলীর পর অহা ভাষ্য শুনাব লৈছো। এজিবি যা এজিবি দল করে বিজেপি দল করে মই আর বিজেপির মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট, এই কারণে মোক সেই মানে দণ্ডি থাকে সদায় মারব কাটব কেউ বিজেপি করার কারণে মুসলমান মানুষ কেউ বিজেপি করা লাগে। সি মানে কংগ্রেসের মানুষ, এই হরজত আলী আহমেদ আর তোর ভাইয়াক আছিল ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের। সি মানে আমার গাঁত অল্প ঢাকার মানুষ, পয়সা পাতি আছে, সি মানে মানুষ মারব কাটব হেনকে মারি করে থাকে। আজি মারি দিলাক আমার ঘরের গুড়ি দাহি মানুষ, মানে আপনি বিজেপি করার কারণে বিজেপি করার এই তো এই হাক দিছে কেউ বিজেপি করা লাগে মাইনরিটি মানুষ। এই মোটামুটি তাহান তো আর হাঙ্গু পাঙ্গু লই কংগ্রেসের গুন্ডা বান্ডা লই কেটামান আহি মার মারছে। কিমানজন মানুষ আছে? মোটামুটি 15-16 জন। কাক কাক মারছে আপনার? কারো কাক মুখ মারছে, হানিফক মারছে, আবদুল্লাহ হায়াত মারছে, আর আপনার এই হাসমতর তিরিক মারছে, মানে মাইকি মানুষ যেগুলাকে বিজেপিতে জন করা সব কেটে মারছে। মাইকি মানুষ মারছে 7 নম্বর ওয়ার্ড মুসিদাবাদ জাবানি দে এখান কি করছে? আপনার কি কি হয়েছে? কোন আপনার কি কি খুন হয়েছে? মোর মাথা মারি দিছে ডেগারে দিয়ে, আর ডেগারে এই মুখে দি মারি দিছে, সকালত মারছে, পিঠুত মারছে, বক্সাইছে। আর মারা গেছে নাম কি কি মারা? মানে যে হরজত আলী আহমেদ, জৈনুদ্দিন। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আর 7099017110 নম্বৰত।